शिक्षा सेल की ओर से राज्य के समस्त प्राइवेट स्कूलों में फीस की माफी की मांग पर सॉल्ट लेक विकास भवन के पास विधान मूर्ति के समक्ष विरोध प्रदर्शन कर घेराव किया गया। इस दौरान भाजपा के सांसद लोकेश चटर्जी, भाजपा नेता सायंतन बसु, नेता किशोर कर समेत कई नेता और समर्थक उपस्थित रहे। इस मौके पर भाजपा नेताओं ने राज्य के शिक्षकों का वेतन केंद्र सरकार के शिक्षकों के समान, SSKM वोकेशनल शिक्षकों के समान रूप से वेतन, मिड डे मील के पैसे को छात्रों के विकास कार्य में उपयोग करने की मांग की। আমাদের দাবি হচ্ছে, আমাদের শিক্ষক ছেলেরও দাবি হচ্ছে যে আমরা অভিভাবকদের পাশে আছি। প্রত্যেকটা রাজ্যের আজকে সবাই আজকে উড়িষ্যা পর্যন্ত আজকে ভেবেছে যে তারা প্রত্যেকটা স্কুলকে চিঠি দিয়েছে আপনারা কতটা কমাবেন। এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি তাদেরকে অনুরোধও পর্যন্ত করেনি, তাদের সঙ্গে বসেননি। তার মানে আমাদের ধরে নিতে হবে যে বেসরকারি স্কুলগুলোর সাথে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর কী সম্পর্ক আছে, যে তারা বেসরকারি স্কুলগুলোকে চোখে চোখ রেখে বলতে পারছেন না যে আপনাদের অভিভাবকদের কথা ভাবে, ছাত্রছাত্রীদের কথা ভাবে, কিন্তু ফিসটাকে কমানো উচিত, ফিসটাকে মুকুব করা উচিত। তার মানে বোঝা যাচ্ছে এখানেও কোথাও টাকা পয়সার ব্যাপার আছে।